ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি প্রোগ্রাম ডিএসসি ওয়ান। আজকের আলোচ্য বিষয় উপভাষা। উপভাষার প্রশ্নটি এরকম হবে, উপভাষা কাকে বলে, উপভাষার উৎপত্তি কিভাবে হয়, বাংলা উপভাষাগুলি সম্পর্কে আলোচনা করো। আলোচনা শুরু করছি। কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে বিশেষ প্রচলিত ছাঁদকে উপভাষা বলে। ভাষা সম্প্রদায়ের লোকসংখ্যা নিতান্ত কম হলে সে ভাষার কোনো উপভাষা দেখা যায় না, কেননা সকলের সঙ্গে সকলের বাক ব্যবহারে কোনো আড়াল থাকে না। তাই উপভাষায় কোনো ব্যক্তিবিশেষের উচ্চারণ দোষ অথবা ভুল প্রয়োগ টিকতে পারে না। কিন্তু ভাষা সম্প্রদায়ের লোকসংখ্যা খুব বেশি হলে উপভাষার উদ্ভব অনিবার্য, কেননা সকলের সঙ্গে সকলের মেলামেশার এবং বাক ব্যবহার করার সুযোগ থাকে না। লোকে স্বভাবতই ছোট ছোট দলে ও পৃথক পৃথক অঞ্চলে গণ্ডিবদ্ধ হয়ে পড়ে। তারা বিশেষ বিশেষ সামাজিক, রাষ্ট্রীয় কিংবা আর্থিক অবস্থায় নিয়ন্ত্রিত থাকে এবং সেই হেতু পরস্পর মেলামেশার বেশি সুযোগ পায়। তাই তাদের গোষ্ঠীর অথবা অঞ্চলের ভাষায়, বিশেষ করে উচ্চারণে ও শব্দ প্রয়োগে, কিছু কিছু স্বতন্ত্রতা দেখা দিতে থাকে। এভাবেই ভাষা থেকে উপভাষার উৎপত্তি হয়। বাংলা ভাষা বিস্তৃত অঞ্চলে প্রসারিত বলে আধুনিক রূপপ্রাপ্তির সঙ্গে সঙ্গে বাংলারও অনেকগুলি উপভাষা সৃষ্টি হয়েছে। উপভাষাগুলির মধ্যে ব্যবসায়িক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক প্রভৃতি কারণে যখন কোনো উপভাষা অন্যান্য উপভাষার তুলনায় প্রধান হয়ে ওঠে এবং অপর উপভাষাগুলি অঞ্চল বিশেষে সীমাবদ্ধ হয়ে থাকে, তখন প্রধান উপভাষাটিকে কেন্দ্রীয় উপভাষা বলা হয়। বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা নানা কারণে কেন্দ্রীয় ভাষাকে গ্রহণ করে। পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা রাঢ়ী। সূক্ষ্ম বিচারে রাঢ়ী ভাষা চারটি ভাগে বিভক্ত। পূর্ব মধ্য কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া। পশ্চিম মধ্য পূর্ব বর্ধমান, পূর্ব বীরভূম, হুগলি, বাঁকুড়া। উত্তর মধ্য মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ মালদহ। দক্ষিণ মধ্য উত্তর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার। বাংলা ভাষাকে পাঁচটি আঞ্চলিক উপভাষায় বিভক্ত করা যায়। রাঢ়ী রাঢ় অঞ্চল অর্থাৎ ভাগীরথীর উভয়তীরবর্তী অঞ্চলের মৌখিক ভাষা। ঝাড়খণ্ডী দক্ষিণ পশ্চিমবঙ্গের উপভাষা। বরেন্দ্রী উত্তর মধ্যবঙ্গের ভাষা। বঙ্গালী পূর্ববঙ্গের কথ্য ভাষা। কামরূপী উত্তর পূর্ববঙ্গ, শ্রীহট্ট, কাছাড় ও উত্তরবঙ্গ বঙ্গের অঞ্চল বিশেষের কথ্য ভাষা। তাহলে প্রথমেই আমরা আসছি রাঢ় অঞ্চলের উপভাষা বা রাঢ়ী উপভাষাকে নিয়ে। এর ধ্বনিগত বৈশিষ্ট্য হল এই উপভাষায় অভিশ্রুতি ও স্বরসঙ্গতির ফলে স্বরের বিশেষ পরিবর্তন ঘটেছে। যেমন কোরিয়া, তা থেকে এলো কোরে। দেশি দিশি পদান্তস্থিত মহাপ্রাণ বর্ণের মহাপ্রাণতা উচ্চারণে লোপ পেল। দুধ আমরা বলি কি দুধ, মাছ মাছ হয়, অকারের ওকার রূপে উচ্চারণ প্রবণতা। মধু মধু আমরা উচ্চারণ করছি মধু। অতুল অতুল, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। কচি কচি, অনুনাসিক স্বরধ্বনি পূর্ণমাত্রায় রক্ষিত, যেমন কাঁচা চাঁদ বাঁধ। সময় সময় শতনাসিক কি ভবনের দৃষ্টান্ত মেলে, যেমন হাসি মুথি। লুম লু নু দিয়ে উত্তম পুরুষের পদ গঠিত হয়।
করিলাম করলুম, খেলাম খেলুম, দেখলাম দেখনু। বীরভূমের বিশিষ্ট উচ্চারণ। বীরভূমের বিশিষ্ট উচ্চারণ খেলা খেলা। এবার রূপগত বৈশিষ্ট্য। গৌণ কর্ম সম্প্রদান ও অধিকরণ কারকে যথাক্রমে কে ও তে বিভক্তির প্রয়োগ হয়। সামান্য অতীতে প্রথম পুরুষে অকর্মক ও সকর্মক, দ্বিতীয় ক্রিয়াপদে যথাক্রমে ল ও লে ব্যবহৃত হয়। সে বাড়ি গেল, কিন্তু সে আমায় বইটা দিলে। যৌগিক ক্রিয়াপদে ই অন্ত অসমাপিকা দিয়ে অসম্পন্ন কালের এবং ইয়া অন্ত অসমাপিকা দিয়ে সম্পন্ন কালের পদ গঠন। করিছিল করছিল, করি আছে করেছে। এরপরে আসছি, এরপরে আছে দেখা যাচ্ছে অনুসর্গের বহুল প্রয়োগ। পরবর্তী যে উপভাষাটি সেটাতে আমরা আসছি, ঝাড়খণ্ডী উপভাষা। ধ্বনিগত বৈশিষ্ট্যের অনুনাসিকের প্রচুর প্রয়োগ। সাবুন বালতিটো, দুধটুকুন খেয়েলাও দিকিন। পদমধ্যস্থিত অল্পপ্রাণের মহাপ্রাণতা প্রাপ্তি। দুপুর দুফুর। রূপগত বৈশিষ্ট্য অনুসর্গহীন সম্প্রদান কারণ। বেলা যে পড়ে এলো জলকে চল। নামধাতুর প্রাধান্য। আজ রাতকে ভারী জাড়াবে, দিনটা দগ্ধাচ্ছে, পুকুরের জলটো গঁধাচ্ছে। যুক্ত ক্রিয়াপদে আছধাতুর স্থানে বটধাতু। করিবটি এর অর্থ হল করছি। ক্রিয়াপদে সার্থিক কপ ক, করবেক যাবেক ইত্যাদি। এর পরবর্তী আলোচনায় আসছি বরেন্দ্রী উপভাষা। রাঢ়ী এবং বরেন্দ্রী আগে একরকমই ছিল, পরে একদিকে বঙ্গালী ও অন্যদিকে বিহারীর প্রভাবে রাঢ়ী থেকে পৃথক হয়ে যায়। ধ্বনিগত বৈশিষ্ট্য স্বরধ্বনি ও অনুনাসিক স্বর অনেকটা অপরিবর্তিত। শ্বাসাঘাতের কোনো নির্দিষ্ট স্থান নেই। ঘোষপদ মহাপ্রাণ ধ্বনি শুধু পদের আদিতে থাকে। পদের আদিতে রকারের আগম ও লোপ এই উপভাষার অন্যতম বৈশিষ্ট্য। যেমন আশু রাশু, রস অস, রামবাবু আমবাবু, রাজা আজা। এর রূপগত বৈশিষ্ট্যগুলি হল সপ্তমীতে ত বিভক্তি, হাড়ি তো বাত নাই, পুকুরে ডুবিল, তার থেকে কি পুকুর রত ডুবিল। সম্প্রদানের র বিভক্তির প্রয়োগ দেখতে পাওয়া যায়। সকলকে দিব বুঝাইতে সকল আর দিব। ষষ্ঠী ও তির্যক কারকের বহুবচনে দের গুণার প্রয়োগ। এই বিষয়গুলি বর্তমান আছে। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি।